ইউটিউবার আজকের এই দিনে 1988 ইংরাজির এরকম একটা দিনের বিলোনিয়া তৎকালীন অবিভক্ত বিলোনিয়া মহকুমার বীরচন্দ্র বাজারে আমাদের তৎকালীন সময়ের যারা শাসক দল বা শাসক জোট তাদের হাতে দখলকৃত এক পার্টি অফিস উদ্ধার করে সেখানে পতাকা উত্তোলন করতে গিয়ে সেখানে যারা উপস্থিত আমাদের কমরেডগণ কমরেড শ্রীদাম পাল, ছত্রমণি মুরার সিং সহ আরও 9 জন এবং কমরেড শ্রীদাম পালের 2 জন দেহরক্ষী তারা ঘাতকদের হাতে নিহত হন। এইভাবে 1988 থেকে 92 শুধু পার্টি অফিস জবরদখল করা না, যে 1988 ইংরাজির বিধানসভা নির্বাচনে জয়ী আসন জবরদখল করে তৎকালীন কংগ্রেস এবং উপজাতি যুব সমিতির জোট সরকার এসেছিল এবং 5 বছর ধরে সারা ত্রিপুরাজ্যে গণতন্ত্রের উপরে হত্যালীলা চালিয়েছিল। সেই 5 বছরে 300+ আমাদের মা বোন ধর্ষিতা এবং অনেকে খুন হন। একই সাথে 300+ গণ আন্দোলনের কর্মী তারা শহীদের মৃত্যুবরণ করে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও এই শহীদান দিবস সারা রাজ্যে আমরা স্মরণ করছি এবং আমরা এখন যে সময়েতে এই বীরচন্দ্র মনু যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি, এটা আরেকটা কালো পর্ব, আরেকটা কালো দিন ত্রিপুরাজ্যের গণতন্ত্রের ইতিহাসে। এ রাজ্যে 1918 থেকে আরেকদল এই ক্ষমতায় এসছে, মিথ্যা প্রতিশ্রুতি প্রলোভন এবং সমস্ত সরকারি মেশিনারিকে কব্জা করে। সেদিন পতাকা তুলতে মানা ছিল, পার্টি অফিস খুলতে মানা ছিল, আর আজকের দিনের যে শাসক দলের সৃষ্ট যে ভয়ঙ্কর পরিস্থিতি, এমনকি শহীদ মিনারে গিয়ে শহীদ স্তম্ভে গিয়ে চোখের জল ফেলাতে মানা, প্রতি বছরের ন্যায় আমাদের আজকে বীরচন্দ্র বাজারে যেখানে শহীদ শো তৈরি করা হয়েছে সেখানে কর্মসূচি গ্রহণ করার কথা ছিল, কিন্তু শাসক দলের চাপে এই রাজ্যের প্রশাসন আমাদের সে অনুমতি দেয়নি। এরকম ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটছে। কাজে আজকে আমাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বা স্মরণ এটা নিছক একটা আনুষ্ঠানিকভাবে ফুলমালা দেওয়া না। গণতন্ত্র পুনরুদ্ধারে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আজকের যে এই বর্বর শাসক দল তাদের বিরুদ্ধেও সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে নিয়ে আমাদের অঙ্গীকার এবং সে লড়াইয়ে এ রাজ্যের মানুষকে মুক্তিদানের মধ্য দিয়েই আমরা শহীদদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা জানাই। বীরচন্দ্র মনুর শহীদ অমর।